BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে টাঙ্গাইল-৫ আসনের হালচাল। টাঙ্গাইল-৫ সংসদীয় আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই সদর উপজেলায় রয়েছে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন। এই আসনটি জাতীয় সংসদের ১৩৪তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 3,33,155 জন। ভোট প্রদান করেন 1,92,851 জন। নির্বাচনে জাতীয় পার্টির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 74,144 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল মান্নান। নৌকা প্রতীকে তিনি পান 71,455 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,08,473 জন। ভোট প্রদান করেন 2,39,981 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল মান্নান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 95,903 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আবুল কাশেম। লাঙ্গুল প্রতীকে তিনি পান 69,430 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,91,545 জন। ভোট প্রদান করেন 2,99,761 জন। নির্বাচনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান বিজয়ী হন। ধানশীষ প্রতীকে তিনি পান 96,544 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল মান্নান। নৌকা প্রতীকে তিনি পান 83,458 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,06,017 জন। ভোট প্রদান করেন 2,67,214 জন। নির্বাচনে জাতীয় পার্টির আবুল কাশেম বিজয়ী হন। লাঙ্গুল প্রতীকে তিনি পান 1,50,949 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান। ধানেশীষ প্রতীকে তিনি পান 74,455 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,40,165 জন। ভোট প্রদান করেন 1,29,572 জন। নির্বাচনে আওয়ামী লীগের সানোয়ার হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 67,959 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী। টিয়া পাখি প্রতীকে তিনি পান 59,398 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,80,338 জন। ভোট প্রদান করেন 2,82,991 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 9 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের সানোয়ার হোসেন, ধানেশীষ প্রতীকে বিএনপির মাহমুদুল হাসান, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির শফিউল্লাহ মনির, বটগাছ প্রতীকে খেলাফত আন্দোলনের সৈয়দ খালেকুজ্জামান মুস্তফা, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের খন্দকার সানোয়ার হোসেন, টেলিভিশন প্রতীকে বিএনএফের শামীম আল মামুন, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবু তাহের, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম ও মাথাল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের সানোয়ার হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,49,362 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মাহমুদুল হাসান। ধানেশীষ প্রতীকে তিনি পান 78,992 ভোট।
কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম ও নবম সংসদে জাতীয় পার্টি, ষষ্ঠ অষ্টম সংসদে বিএনপি এবং সপ্তম দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ ২৪ টাঙ্গাইল পাঁচ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, টাঙ্গাইল পাঁচ সংসদীয় আসনে ১৯৯১ সালের পঞ্চম সংসদের নির্বাচনে ভোট প্রদান করেন ৫৭.৮৯% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৭.০৫%, বিএনপি ১৫.৬৪%, জাতীয় পার্টি ৩৮.৪৫%, জামায়াত ইসলামী ১.৮৩%, স্বতন্ত্র অন্যান্য ৭.০৩% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭৭.৮০% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৯.৯৬%, বিএনপি ২৮.৩৫%, জাতীয় পার্টি ২৮.৯৩%, জামায়াতে ইসলামী ১.৬৭%, স্বতন্ত্র অন্যান্য ১.০৯% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭৬.৫৬% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৭.৮৪%, চার দলীয় জোট ৩২.২১%, জাতীয় পার্টি ১৬.৭৭%, স্বতন্ত্র অন্যান্য ২৩.১৮% ভোট পায়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৫.৯০% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৫৫.৯৯%, চার দলীয় জোট ২৭.৭০%, স্বতন্ত্র অন্যান্য ১৬.৩১% ভোট পায়। টাঙ্গাইল পাঁচ সদর এ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন আগামী নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মামুনের রশিদ, উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। এ আসনে আওয়ামী লীগ থেকে মুরাদ সিদ্দিকীও মনোনয়ন প্রত্যাশী বলে গুঞ্জন রয়েছে। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক মন্ত্রী ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক সাদু ও কেন্দ্রীয় সদস্য আহসান হাবিব। জাতীয় পার্টি থেকে প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম চাকলাদার মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, টাঙ্গাইল পাঁচ সংসদীয় আসনটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয়, স্বাধীনতার পর আওয়ামী লীগ, পরবর্তীতে জাতীয় পার্টি ও বিএনপির ঘাঁটিতে পরিণত হয়। কিন্তু ২০০৮ সালের পর থেকে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায়। বর্তমানে আসনটি আওয়ামী লীগের দখলে হলেও সাংগঠনিক অবস্থা তেমন সুদৃঢ় নয়, তার উপরে রয়েছে দলীয় কুণ্ডল, আওয়ামী লীগের ভরসা উন্নয়ন কর্মকাণ্ড। বিএনপির সাংগঠনিক অবস্থা সুদৃঢ় হলেও দলীয় কুণ্ডল তীব্র ও প্রকট। আগামী নির্বাচনে যার বিরূপ প্রভাব পড়বে এটা স্পষ্ট। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থায় ভাটার টান রয়েছে, তবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আবুল কাশেমের ক্লিন ইমেজ রয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থী হিসেবে বিজয়ী হন, কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ছাড় দেয়নি আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক রসায়ন কেমন হয় তার উপর নির্ভর করছে এই আসনের ভবিষ্যৎ। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ১৩৪তম সংসদীয় আসন টাঙ্গাইল পাঁচ আসনে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ ২৪ এর সঙ্গেই থাকুন।